ক্লাস টেন তোমাদের একটা গুরুত্বপূর্ণতা আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশান অব লাইট তোমরা যেন স্বচ্ছ মাধ্যমে আলো সর্বদাই সরল লেখায় এগিয়ে যায় এবং বিভিন্ন মাধ্যমে আলোর বেগ বিভিন্ন কিন্তু যদি কোনো একটা বিভেত্তল কল্পনা করো মনে করো এটা হচ্ছে তাহলে যদি কোনো একটা রশ্মি তিজ্জকভাবে ওই বিভেদতলে আপতিত হয় তাহলে ওই রশ্মিটা বিভেদতল দিয়ে অন্য পথে চলে যাবে অর্থাৎ বিভেদতল ভেদ করে অন্য একটা মাধ্যমে চলে যাবে এই ওইটা অবিলম্বে সাপেক্ষে গতিমুখ অভিমুখ গতিপথের অভিমুখ পরিবর্তন করবে এটাই হচ্ছে আলোর প্রতিসরণ তাহলে এইটাকে আমি আর কী ভাববো এটা একটা মাধ্যম মনে করে এটা হচ্ছে লঘু মাধ্যম আর এটা হচ্ছে ঘন মাধ্যম তাহলে আলোর প্রতিসরণের সঙ্গে কি যদি কোনো একটা রশ্মি তিহ্যকভাবে বিবেদতলে আপতিত তো আর পর তার গতির অভিমুখ পরিবর্তন করে অর্থাৎ দ্বিতীয় মাধ্যমে চলে যায় সেটাই হচ্ছে আলোর প্রতিসরণ এবার আমরা আলোর প্রতিসরণের চিত্ত অঙ্কন করে বোঝাবো যে লঘু থেকে ঘন হয়ে গেলে কী হবে আর ঘন থেকে লঘুতে গেলে কী হবে এটা বিবেদতল আর একটা বিবেদতল আছে এইটা মনে করে এইটা হচ্ছে লঘু মাধ্যম আর এইটা হচ্ছে ঘন মাধ্যম ঘন মাধ্যমকে আমি একটু চিহ্নিত করে দেখাচ্ছি এটাকে হলুদ কালার দিয়ে চিহ্নিত করছি এটা মাধ্যম তাহলে লঘু মাধ্যম থেকে কোনো রশ্মি যদি বিভেদ তলে এসে আপতিত হয় তাহলে অবিলম্ব থেকে অবিলম্বের কাছে সরে যাবে অর্থাৎ এইটা হচ্ছে আপতন কোন আর এইটা হচ্ছে প্রতিসরণ কোণ কোন এখানে দেখা যাচ্ছে আপতন কোন গেটার দেন আর আর যদি ঘন মাধ্যম ধরি এটা ঘন মাধ্যম হয় আইটা যদি লঘু মাধ্যম হয় তাহলে এটাকে যদি মনে করি ঘনমাধ্যম আইটাকে যদি লঘু মাধ্যম বলি তাহলে কী হবে মাধ্যম থেকে যদি রশ্মি কোনো একটা রশ্মি তলে আপতিত হয় তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে তাহলে এখানে যদি এইটা আই হয় আপতন কোন এটা যদি প্রতিসরণ কোন আই হয় আর হয় তাহলে এখানে আই লেস দেন আর বাহ আর গেটার দেন আই তাহলে লঘু মাধ্যম থেকে কোনো রশ্মি ঘন মাধ্যমে গেলে অবিলম্ব দিকে সরে যায় অর্থাৎ আপতন কোন প্রতিসরণ কোন অপেক্ষা বেশি হয় আর যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তাহলে রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায় তাহলে এক্ষেত্রে কোন আপতন কোন অপেক্ষা বেশি হয় এবার হচ্ছে প্রতিসরণের সূত্র এবার তোমরা জানবে প্রতিসরণের সূত্র প্রতিসরণের দুটো সূত্র দেখো এখানে হচ্ছে আপতিত রশ্মি এটা হচ্ছে প্রদূষিত রশ্মি আর আপতন বিন্দু হচ্ছে এইটা এটা হচ্ছে আপতন বিন্দু আপতন বিন্দু অঙ্কিত বিলম্ব একই তলে থাকবে একই তলে এটাও একই তল এটা আপতিত রশ্মি আর এটা প্রদূষিত রশ্মি আর দু নম্বর সূত্র হচ্ছে এই যে আপতন কোণের সাইন এই যে আই আপতন কোণের সাইন সাইন আই বাই প্রদূষণ কোণের সাইন সাইন আর এটা সর্বদাই ধ্রুবক হয় এটা কি আমরা বলি মিউ প্রতি সারাঙ্ক তাহলে আপতন কোন নির্দিষ্ট বর্ণের আলো অবশ্যই দ্বিতীয় সূত্রে নির্দিষ্ট বর্ণের আলো ও নির্দিষ্ট মাধ্যম যুগলের ক্ষেত্রে প্রযোজ্য নির্দিষ্ট বর্ণের আলো বলতে এটা কি হলুদ বর্ণের আলো নিতে হবে তাহলে নির্দিষ্ট বর্ণের আলো নির্দিষ্ট মাধ্যম যুগলের ক্ষেত্রে আপতন কনের সাইন ও পরিসরণ করে সাইনের অনুপাত ক্ষয়বায়ু ধুবক একে মিউ এই মিউ হচ্ছে কোনো একটা মাধ্যমের সাপেক্ষ অপর মাধ্যমের প্রতিসারাঙ্ক অর্থাৎ আপেক্ষিক প্রতিসারাঙ্ক বলা ঠিক আছে তাহলে এই মিউকে আমরা দুইভাবে প্রতিসারা করে যদি কল্পনা করি তাহলে আমরা দুটো মাধ্যমের সাপেক্ষে প্রতিসারাঙ্ক কীভাবে চিহ্নিত করব। তোমরা দেখে নাও এইটা মনে করো বায়ু মাধ্যম তাহলে এইটার আমার প্রতিসারাঙ্ক হচ্ছে মিউ এ এ আর এইটা হচ্ছে মনে করো জল ঘন মাধ্যম এটা হচ্ছে মিউ ডব্লিউ তাহলে যদি রশ্মিটা বায়ু থেকে জলে আসে বা ঘন মাধ্যমে যায় তাহলে অবিলম্বে দিকে সরে আসবে আমরা জানি তাহলে এক্ষেত্রে প্রতিসারাঙ্কটাকে আমরা কি বলবো মিউ এ ডব্লিউ অর্থাৎ বায়ুর সাপেক্ষে জলের প্রতিসারাঙ্ক বা বায়ুর সাপেক্ষে জলের এই যে প্রতিসারাঙ্ক আমরা এইভাবে চিহ্নিত করবো এ মিউ ডব্লিউ এটা তোমরা জানতে পারলে এবার হচ্ছে স্নেলের সূত্রে তোমরা দেখলে মিউ সমান সাইন আই বাই সাইন আর ঠিক আছে স্নেলের সূত্র এটা প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে প্রতি এবার যদি রশ্মিটা লম্বভাবে আপতিত হয় বিভেদ তলে তাহলে কী হবে সে সোজা বেরিয়ে যাবে অর্থাৎ গতিমুখ পরিবর্তন না করে সোজা বেরিয়ে যাবে তাহলে এক্ষেত্রে আই সমান শূন্য আর সমান শূন্য তাহলে সাইন আই কত সাইন আই সমান আই যদি শূন্য হয় সাইন শূন্য ডিগ্রি সমান শূন্য সাইন আর সমান যদি সাইন যদি শূন্য ডিগ্রি আর যদি শূন্য ডিগ্রি হয় তাহলে সাইন শূন্য মান হচ্ছে শূন্য তাহলে এক্ষেত্রে প্রদূষিত রশ্মিটা সোজা অবিলম্বভাবে চলে যাবে এখানে আপতন কোণ আর কোণের মান শূন্য হবে ঠিক আছে এটা হচ্ছে লম্বভাবে আপতিত রশ্মির ক্ষেত্রে প্রযোজ্য এবার আসছি আমরা তোমাদের চ্যুতিকোণ অর্থাৎ প্রদুষণের ফলে চ্যুতিকোণ কী চ্যুতিকণ কীভাবে জানব মনে করো একটা রশ্মি লঘু থেকে ঘনতে গেল এটা ঘন মাধ্যম ঠিক আছে মাধ্যমটা হলুদ কালার চিন্তা করেছি রশ্মিটা মনে করো এইটা লঘু মাধ্যম বায়ু থেকে আসছে তাহলে সেইটা অবিলম্বে থেকে দূরে অবিলম্বে কাছে সরে যাবে ফলে এইটা যদি আই হয় এইটা হবে আর তাহলে আপতিত রশ্মিটা যাওয়ার কথা এইভাবে তাহলে এখান থেকে কী বলা হচ্ছে প্রদূষিত রশ্মিটা এই যে এইটা প্রতিষ্ঠিত রশ্মি আপতিত রশ্মি থেকে যতটা সরে যাবে যত ডিগ্রি কোন করে থাকবে সেটাই হচ্ছে চ্যুতিকোণ তাহলে এইটা কি আমরা বলছি চ্যুতিকোণ ডেল্টা এই চ্যুতিকোণের মান কি হবে আপতিত রশ্মি যদি আই হয় তাহলে এইটা গোটাটা আই যেটাকে আমরা প্রতিপকণ বলি আর এইটা আর তাহলে আই মাইনাস আর তাহলে বায়ু মাধ্যমে থেকে যদি ঘন মাধ্যমে রশ্মি এটা হচ্ছে লঘু মাধ্যম বা বায়ু মাধ্যম আর এটা হচ্ছে ঘন তাহলে লঘু থেকে যদি ঘনতে যদি রশ্মি যায় তাহলে আপত্তিত কোণ যদি আই হয় আর প্রতিসরণ কোণ যদি আর হয় তাহলে চ্যুতিকোণ ডেল্টা সমান আই মাইনাস আর এবার যদি রশ্মিটা ঘন থেকে লঘুতে যায় এটা ঘন এটা লঘু তাহলে ঘনটাকে আমি চিহ্নিত করছি হলুদ কালার দিয়ে দেখতে পাচ্ছ তাহলে ঘনমাধ্যম থেকে যদি রশ্মি বিবেদতলে এসে আপতিত হয় তাহলে সেইটা আমরা জানি ও বিলম্ব থেকে দূরে সরে যায় তাহলে রশ্মিটা যাওয়ার কথা ছিল এইভাবে তাহলে এইটা যদি আই হয় আপতন কোণ এইটা যদি আর কোণ হয় তাহলে চ্যুতি হবে ওই যে প্রদূষিত রশ্মি আপত্তি রশ্মিতে কতটা সরে গেল তাহলে এইটা হবে চ্যুতিকোণ এইটুখানি হলো চ্যুতিকোণ এটাকে ডেল্টা তাহলে ডেল্টা হবে এখানে কত আর আর এইটুখানি হচ্ছে আই তাহলে এই কোনটা যদি আর হওয়ার এইটুখানি আই হয় তাহলে এইটা হবে আর বিয়োগ আই তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে রশ্মি যদি তলে এসে আপতিত হয় তাহলে কোণ ডেল্টা সমান হবে আর বিয়োগ আই এটা হচ্ছে দুই মাধ্যমে কোণের রাশিমালা ঠিক আছে এবার হচ্ছে কাঁচের স্ল্যাবে কাঁচের স্ল্যাব আলোর প্রতিসরণ দেখাচ্ছি আলোর প্রতিসরণ তোমরা একটা আয়তকার কাঁচের স্ল্যাব কল্পনা করো এইটা তাহলে এখানে দেখো দুটো বিভেদতল এইটা একটা বিভেদতল এইটা একটা বিভেদতল এটা অবিলম্ব ভাবো তাহলে এখানে একটা রশ্মি এলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে ঢুকছে তাহলে সেইটা অবিলম্বর দিকে সরে যাবে ঠিক আছে আবার এখানে একটা বিভেদতল আঁকো এবার যখন ঘন থেকে লঘুতে যাবে সে আবার কি হবে অবিলম্ব থেকে দূরে সরে যাবে ফলে আপত্তিত রশ্মিটা যাওয়ার কথা ছিল এইভাবে আর পরিস্থিত রশ্মিটা দেখো ঠিক এইভাবে তাহলে আপতিতর অশ্মি সমান্তরভাবে সে চলে গেলো এটাও স্নেলের সূত্র অনুযায়ী ব্যাখ্যা করা যায় তাহলে এইটা হচ্ছে ঘন এটা লঘু এটা হচ্ছে লঘু অর্থাৎ আয়তকার কাঁচের স্ল্যাবকে যদি বায়ু মাধ্যমে রাখা হয় তাহলে আপতিত রশ্মি বিভেদ তলে আপতিত হওয়ার পর তখন কি হবে বিভেদতল থেকে বিভেদতলের দিকে অর্থাৎ অবিলম্বে দিকে সরে যাবে অবিলম্বে দিকে সরে যাওয়ার জন্য এই কোণের মানটা কমে গেল এবার যখন এই রশ্মিটা দ্বিতীয় মাধ্যমের তলে এসে আপতিত হবে তখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার জন্য এই কোণের মান বেড়ে গেল অর্থাৎ আপতনের কোন কোণ বেড়ে গেল অর্থাৎ এই প্রদূষিত রশ্মি আর এই রশ্মি পরস্পর সমান্তর হয়ে গেল ফলে এক্ষেত্রে এই যে আপতিত রশ্মি আর প্রদূষিত রশ্মি এটা প্রদূষিত রশ্মি থেকে আপতিত রশ্মিটা এই যে স্মরণ এটা কি বলছে পার্শ্বীয় স্মরণ এই পার্শ্বীয় স্মরণ এই আয়তকার কাঁচের ফলকের বেদ এর উপদেশারাঙ্ক ও মাধ্যমে ঘনত্বের ওপর নির্ভর করে এটা হচ্ছে কাঁচের স্ল্যাবের আলোর প্রতিসরণ ফলে এক্ষেত্রে কোনো চ্যুতিকণ হয় না অর্থাৎ এখানে চ্যুতির মান ডেল্টা সমান শূন্য হয় ঠিক আছে এই পর্যন্ত হচ্ছে তোমাদের আলোর প্রতিসরণ হচ্ছে দেখাল্যাব এবার দ্বিতীয় পর্যায়ে বলবো পিজম